নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের টাটকা সবজি আর ডিম দিয়ে মোগলাই পরোটার রেসিপি দোকানে আমরা মোগলাই পরোটা অনেক খেয়েছি কিন্তু বাড়িতে এটা বানাতে গেলে অনেক ক্ষেত্রে অসুবিধা হয় কারণ এটা বেলে যখন চাটুতে ভাজার জন্য দেওয়া হয় তখন মোগলাই পরোটাটা ছিঁড়ে যায় আজকে আমি এমন একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব যাতে যে কেউ মোগলাই পরোটা বাড়িতে খুব সহজে বানাতে পারবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করি আর এই মোগলাই পরোটাকে টেস্টির সাথে সাথে হেলদি বানানোর জন্য কিছু সবজিও ব্যবহার করব নিয়ে নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বাঁধাকপি আমি এখানে গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর বাকি সবজিগুলোকে খুব সরু সরু করে কুঁচিয়ে নিয়েছি মোগলাই পরোটা সবজি দিয়ে যদি কোনোদিন দিন না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবার একটা বড় পাত্রে আমি নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ নুন আর ময়নের জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ রিফাইন্ড অয়েল আপনারা এই রেসিপিটা শুধুমাত্র ময়দার পরিবর্তে ময়দার আটাকে মিশিয়েও করতে পারেন এখন ময়নটাকে আমি ময়দার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেব। হাতের তালু দিয়ে এইভাবে ঘষে ঘষে ময়নটাকে ভালো মতো দিয়ে নিতে হবে ময়ন দেওয়া হয়ে গেলে ময়দাটাকে মেখে নেব এখানে মাখার জন্য আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করছি গরম বা ঠান্ডা রকম জল দিয়ে মাখার দরকার নেই একদম নর্মাল টেম্পারেচারের জল দিয়ে মেখে নিলেই হবে তবে ময়দাটা মাখার সময় খেয়াল রাখতে হবে জলটা অল্প অল্প করে দিতে হবে যাতে বেশি জল পড়ে গিয়ে ময়দাটা খুব নরম না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে বেশি নরম হয়ে গেলে অসুবিধা হবে বা বেশি শক্ত মাখলেও হবে না মাঝামাঝি নরম করে ময়দাটাকে এখানে মেখে নিতে হবে আর খুব ভালো করে ঠেসে আমি এখানে ময়দাটা মেখে নিয়েছি এবার এই ময়দাটাকে পনেরো মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেব। এখন ওভেনে একটা কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেলে পরে এর মধ্যে কোচানো পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দেব। গ্যাসটাকে এই সময় হাই ফ্লেমে রেখেছি আর পেঁয়াজটাকে আমাদের খুব বেশিক্ষণ ভাজতে হবে না কয়েক সেকেন্ড পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কোচানো ক্যাপসিকাম ক্যাপসিকাম দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমেই রাখবো আর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর আর খুব ছোট করে কোচানো বিনস বিনস গাজর দেওয়ার পর দু মিনিটের জন্য সবজিগুলোকে ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি বাঁধাকপিটা দেওয়ার পর আরও তিন মিনিটের জন্য সবজিগুলোকে একসাথে ভেজেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার দিয়ে দিচ্ছি সয়া সস ভিনিগার আর সয়া সসটা এক চামচ করে আমি এর মধ্যে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড চিলি সস গোলমরিচের গুঁড়ো এটা হাফ চা চামচ দিয়েছি আর দিয়ে দেব টমেটো কেচাপ এটা এক চা চামচ দিয়েছি এবার সমস্ত সসগুলোকে একসাথে সবজিগুলোর মধ্যে মিশিয়ে দেব এখানে সবজির কাঞ্চিনে একটু বজায় থাকবে আর এবার শেষে অ্যাড করে দিচ্ছি নুন নুনটা আগে দিইনি কারণ সবজিগুলো থেকে তাহলে জল বেরিয়ে আসতো এখন গ্যাসটা আমি অফ করে দিয়ে নুনটাকে ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি এখন পনেরো মিনিট হয়ে গেছে ময়দাটাকে রেস্ট করতে রেখে দিয়েছিলাম এবার ঢাকা খুলে আমি ময়দাটাকে এক মিনিটের জন্য একটু ঠেসে নিয়ে এর থেকে নেচি কেটে নিচ্ছি আড়াইশো গ্রাম ময়দা থেকে আমার মোটামুটি চারটে নেচি হয়েছে এবার এই নেচিগুলোকে বেলে নিচ্ছি একটা বড় থালার পিছন দিকে আপনারা চাইলে বড় মাপের চাকি বা কোনো বড় সারফেসের ওপর রেখে এটাকে বেলে নিতে পারেন তবে রুটি যেরকম বেলা হয় তার থেকেও পাতলা করে এটাকে বেলে নিতে হবে আমি এখানে পাতলা করে বেলে নিয়েছি এটাকে এবার এর মধ্যে মাখিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আপনারা চাইলে ব্রাশ করে নিতে পারেন আমি এখানে হাতে করেই ভালো করে সবুদিক মাখিয়ে নেব এবার এটাকে মুড়তে হবে মোড়াটা কিছু বলার নেই বন্ধুরা আপনারা নিজেরাই দেখে নিন কীভাবে মুড়তে হবে একদিক মুড়ে দেওয়ার পর তার উল্টো দিকটাকে এইভাবে মুড়তে হবে যাতে এটা একটা খামের মতো দেখতে হয় আর অপর দুই প্রান্তও মুড়ে দিতে হবে এই ফটোটাকে এমনভাবে ভাঁজ করতে হবে যাতে ভেতরে কোনো পুর দিলে বাইরে সেই পুরটা বেরিয়ে না আসে সেইভাবে এটাকে ভাঁজ করে নিতে হবে ভাঁজ আমি করে নিয়েছি একটু দেখে নিন বন্ধুরা কীভাবে ভাঁজ করেছি ঠিক মোগলাই পরোটা যেভাবে ভাঁজ করা হয় সেভাবেই ভাঁজ করেছি এবার চাটু আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর চাটু গরম হয়ে গেলেই এই পরোটাটা হালকা করে একটু সেঁকে নেওয়ার জন্য চাটুতে দিয়ে দিয়েছি এই পরোটাটাকে এখন হালকা করে আমি সেঁকে নেব খুব বেশি একেবারেই সেঁকবেন না একদিক হালকা হয়ে এলেই এটাকে উল্টে দিয়ে অপর দিকটাও হালকা করে একটু সেঁকে নিতে হবে এইভাবে সেঁকে নেওয়ার ফলে মোগলাই পরটা নিজের আকারটাকে ভালো মতো ধরে নেবে পরে যখন এই পরোটাটাকে পুর ভরে ভাজা হবে তখন চাটুতে দেওয়ার সময় এটা ছিঁড়বেও না আর ফাটবেও না একদম দোকানের মতো মোগলাই পরোটা বাড়িতেই তৈরি হয়ে যাবে এবার এই পরোটাগুলোকে ফাইনালি ভাজার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা ডিমকে ফাটিয়ে নেব একটা ডিম ফাটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন কেবল নুন দিয়ে ডিমটাকে ফাটিয়ে নেব আর কোনো মশলা দেওয়ার একেবারেই এখানে প্রয়োজন নেই কারণ যে ভেজিটেবলের পুরটা আমি রেডি করে রেখেছি তার মধ্যে অলরেডি সমস্ত মশলা আর এমনকি সসও এর মধ্যে দেওয়া আছে এবার এই সমস্ত কিছুকে ভালো করে ডিমের সাথে আরেকবার ফাটিয়ে নিতে হবে এখানে যে পুরটা রেডি হয়েছে এটা এক চিকেন মোগলাই পরোটার স্বাদকেও হার মানিয়ে দেবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তারপর বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এবার হালকা করে সেকে নেওয়া পরোটাটাকে আমি পাটে পাটে খুলে দিয়েছি দেখুন খুব সুন্দরভাবে পাটে পাটে এটা খুলে গেছে এবার এর মধ্যে পুটটা দিয়ে দেব আর চামচে করে চারিদিকে এটা ছড়িয়ে দেবো যাতে সমস্ত দিকে পুটটা সমানভাবে থাকে চামচে করে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এবার এটাকে একই পদ্ধতিতে ভাঁজ করবো যেভাবে আগে ভাঁজ ছিল ঠিক সেভাবেই এটা ভাঁজ করে দেব দেখুন কতটা সহজ বন্ধুরা মোগলাই পরোটা তৈরি করা বাড়িতে সবাই তৈরি করতে পারবেন এই পদ্ধতিতে এবার পরোটাকে ভেজে নেয়ার জন্য চাটুতে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আর তেলটাকে চাটুর সমস্ত দিকে ভালো করে ছড়িয়ে দেব আর তেলটা একটু গরম হতে দেব। তেল গরম হয়ে গেলেই এর মধ্যে গুঁড়ে রাখা মোগলাই পাউডারটা দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য আর চারুতে একবার মোগলাই পাউডার দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে দিতে হবে এটা একটু ধীরে ধীরে ভাজা হবে আর যখন দেখবেন যে তেলের মধ্যে যে বুদবুদগুলো উঠছিল সেটা একটু কমে এসছে তখন বুঝতে হবে যে একদিক হয়ে গেছে তখন এটাকে চিমটি দিয়ে ধরে উল্টিয়ে দেব। অপর দিকটা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব এবার সরাসরি এটাকে তুলে দিচ্ছি প্লেটে একদম গরম গরম মোগলাই পরোটা সার্ফ করার জন্য রেডি হয়ে গেল আপনারাও বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলবেন না এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কেমন দেখতে হয়েছে দেখুন সুন্দর ফিলিং রয়েছে এর মধ্যে দেখে কেউ বলবেই না এটা বাড়িতে তৈরি করা হয়েছে ঠিক যেভাবে দোকানে পরিবেশন করা হয় ঠিক সেইভাবেই আমি এটা পরিবেশন করে দিয়েছি আপনারাও বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন খেতে এর স্বাদ দুর্দান্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খান আর দেখতে থাকুন ইচ্ছারন্ধন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ